হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আচ্ছা তোমরা সবাই কোথাও না কোথাও ঘুরতে গিয়েছো তাই না হয়তো পরিবারের সাথে অথবা বন্ধু বান্ধবের সাথে তো সেখান থেকে ফিরে আসার পর পরিবারের বাকি সদস্যরা কিংবা তোমার বন্ধু বান্ধবরা যারা যায়নি তারা কিন্তু তোমার কাছে জানতে চায় যে কোথায় গিয়েছিলে সেখানে কেমন ছিল কি কি করেছো তো এই বিষয়গুলো তুমি বর্ণনা করতে পারবে কিভাবে। সেই বিষয়টি আজকের ভিডিওতে আমরা শিখে ফেলবো যে হাউ টু ডিসক্রাইব প্লেস দ্যাট ইউ ভিজিটেড একটি স্থান সম্পর্কে ব্যাখ্যা করতে পারাটাও কিন্তু একটি দক্ষতা যা আমাদের বেশিরভাগ মানুষেরই থাকে না একটি স্থান সম্পর্কে ব্যাখ্যা করতে হলে আমাদের প্রথমেই সেই স্থান সম্পর্কে জানতে হবে তারপর একে একে ব্যাখ্যা করতে হবে তো চলো দেখে নেই কি কি বিষয় আমাদের জানতে হবে লোকেশন যে জায়গাটি কোথায় অবস্থিত কোন জেলায় অবস্থিত অথবা কোন দেশে অবস্থিত যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে অন কক্সেসবাজার ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ দেন ইউ হ্যাভ টু সে হাউ ইউ নো দিস প্লেস অর্থাৎ এই জায়গাটি সম্পর্কে তুমি কীভাবে জানো কার কাছ থেকে জানো যেমন তুমি বলতে পারো আই কেম টু নো দিস প্লেস ফ্রম টিভি চ্যানেলস অর্থাৎ তুমি টেলিভিশন থেকে কক্সবাজার সম্পর্কে জেনেছো কথোপকথনের এই পর্যায়ে তুমি সামনের মানুষটিকে বলতে পারো যে কখন গিয়েছিলে সেই জায়গাটি ভ্রমণ করতে যেমন তুমি বলতে পারো আই ওয়েন্ট देयर অন সেভেন্থ অফ সেপ্টেম্বর অর হোয়াটএভার ডেট ইউ ওয়ান্ট টু মেনশন এরপর তুমি বলতে পারো তুমি কেন সেখানে গিয়েছিলে ওয়াই ইউ ওয়েন্ট देयर তো এর উত্তর হতে পারে আই ওয়েন্ট দেয়ার টু স্পেন্ড মাই উইন্টার ভ্যাকেশন অর্থাৎ তুমি তোমার শীতকালীন ছুটি উপভোগ করতে সেখানে গিয়েছিলে এই পর্যায়ে তোমার ভ্রমণ কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি বলতে হবে অর্থাৎ তুমি তুমি যে জায়গায় গিয়েছিলে সেখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলো কি ছিল যেমন তুমি বলতে পারো দ্য প্লেস ইজ ফেমাস ফর ইটস লংগেস্ট বিচ There are of seafood টু to ইউ etc etc আচ্ছা এবার কিন্তু তোমার সামনের জন্য তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি সেখানে কি কি করলে তো তুমি যা যা করেছো তাই বলবে যেমন তুমি বলতে পারো ইউ প্লেড ভলিবল অন দ্য বিচ ইউ রোড বিচ বাইকস দেয়ার তোমার সামনে থাকা মানুষটি কিন্তু এটিও জিজ্ঞাসা করতে পারে যে তুমি কোন জিনিসটি সবচেয়ে বেশি পছন্দ করেছো তখন তুমি এভাবে অ্যান্সার করতে পারো যে আই হ্যাভ এঞ্জয়েড দ্য বিচ অ্যান্ড দ্য সি হুইচ ইজ ফুল অফ ন্যাচারাল বিউটিস আই অলসো লাইক দ্য সি ফুডস ভেরি মাচ আচ্ছা অনেক কথা তো হলো এবার তুমি তোমার অনুভূতির কথা প্রকাশ করে এই কথোপকথনটিকে শেষ করতে পারো যেমন ইউ ক্যান সে ওয়েল দ্য প্লেস উইল অলওয়েজ বি ইন দ্য ডিপেস্ট কোর অফ মাই হার্ট অল দ্য সিনিক বিউটি হ্যাজ টেকেন আওয়ে মাই মাইন্ড আই উইল গো দেয়ার ইফ আই গেট অ্যানাদার চান্স আশা করি এই ভিডিওর সবগুলো স্ট্র্যাটেজি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং পরবর্তীতে কোনো স্থানে ঘুরতে গেলে সেটিও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে আজ এ পর্যন্তই কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ স্মাইলিং